কেমন দাম চাচ্ছেন? এটা পারফেক্ট দাম চাও সেটা লাগাইতে হবে না, সুপার ট্যাম্প পুষেদের কাটা না, এর বয়স কত? 25,000 25,000 টাকা। একটু পাখিটা যদি কাছে না দেখাইতে না, এর বাচ্চাটা আর সাইদুল ভাই, এটা কি আপনার কোলের বাচ্চা? বয়স কতদিন? আড়াই মাস। আড়াই মাস, এটা কি সেলফি না? আর আপনাকে যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাইয়া কথা বলেন। আচ্ছা আচ্ছা, দেখেন সাইফুল ভাইয়ের মতনই কিন্তু ঝুলে আছে। সম্মানী ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, পাখি পাগলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। 16 ডিসেম্বর 2022 রোজ শুক্রবার আমি চলে এসেছি মিরপুর এক পাখির হাটে। আজকে দেখাবো হাটটিতে কেমন কি পাখি এসেছে আর আজকের বাজারে কেমন কি পাখির দাম। এই 16 ডিসেম্বরে প্রচুর পরিমাণে মানুষ দেখতে পাচ্ছেন হাটটিতে, প্রচুর জমজমাট হয়েছে। তো ওই জমজমাট হাটটিতে দেখাবো আজকে কেমন কি পাখি এসেছে আর আজকে কেমন কি পাখির দাম। অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, কিছু কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। দেখাবো আজকে বাজারে কেমন কি পাখি এসেছে আর আজকের বাজারে কেমন কি পাখির দাম। আপনার ঘরের উপরে পাখি দেখতে পাচ্ছি, এটা কি ট্যাম? আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? প্রাইস চাও আছে 25,000। 25,000 টাকা। একটু পাখিটা যদি কাছে না দেখাইতে যাচ্ছে, কোন ধরনের কোন ফেদার কাটা নাই, এর জন্য কষ্ট মেরা রাখছে পাখিটাকে। আচ্ছা আচ্ছা, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু পাখিটির কালার দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে ফুল যেন পাকা। এটার প্রাইস চাও হচ্ছে 25,000 টাকা না? জি ভাই। আচ্ছা, এটা কি একটা জোড়া আছে এটার? হ্যাঁ জোড়া আছে। এটার জোড়া আছে না? এটা জোড়াটা কি এটা? হ্যাঁ এটা জোড়া। আচ্ছা, এটা কথা বলে? কথা বলে, দুটোটাই কথা বলে। আচ্ছা, দুটোটা পাখি কথা বলে। এটার দাম চাচ্ছেন কত? ওটার দাম চাচ্ছে 25,000, কেউ যদি জোড়া নেয়। আচ্ছা, তাহলে একদম রাখা যাবে 45,000। আচ্ছা, যদি তাহলে দুইটা নিলে 45,000 টাকা? জি ভাই। আচ্ছা, একটা নিলে 25,000 টাকা। প্লিজ দুইটা পাখি কথা বলে। আর অ্যালবিনোটা? অ্যালবিনোটা চাচ্ছে 10,000। অ্যালবিনোর দাম চা হচ্ছে 10,000 টাকা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে একটু আমরা লরি দেখতে পাচ্ছি, লরিটা? লরিটা সুপার ট্যাম। লরিটা সুপার ট্যাম না? আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কেমন চাচ্ছেন? ওটার প্রাইস চা হচ্ছে 16,000। এটার প্রাইস চা হচ্ছে 16,000 টাকা। আচ্ছা, এখানে একজোড়া কোন পাখি দেখতে পাচ্ছি, কোন পাখিটা? এটার দাম, এই জোড়াটার দাম চা হচ্ছে 13,000। এই জোড়ার দাম চা হচ্ছে 13,000 টাকা। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন? তো সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ব্লু রিংনেট বেবি দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, ব্লু রিংনেট গুলোর বয়স কিরকম? এরা বয়স 25 থেকে 28 দিন হবে। 25 থেকে 28 দিন না? আচ্ছা আচ্ছা, এগুলো পার পিস কেমন দাম চাচ্ছে? এরা পার পিস দাম চাচ্ছে 16,000 টাকা। এগুলো পার পিস দাম চাচ্ছে 16,000 টাকা, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর মাশাআল্লাহ দিলে বেবিগুলো। এগুলোই তো পাখি না? জি এগুলো। আপনার ফোন নাম্বারটি একটু বলেন। 01642 01642 07 07 94 94 39 39। লোকেশনটা? লোকেশন মিরপুর 6। মিরপুর 6। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। বিহজ, আমি কিন্তু চলে আসলাম মোহাম্মদ সাইফুল ভাইয়ের কাছে। আর দেখতেই পাচ্ছেন সাইফুল ভাই কিন্তু একেবারে লেদা বাচ্চা নিয়ে আসছে তার কোলের বাচ্চাটা। আর সাইফুল ভাই, এটা কি আপনার কোলের বাচ্চা? জি জি, কোলের বাচ্চা। আচ্ছা, এটা হলো সাইফুল ভাইয়ের কোলের বাচ্চা। এটার বয়স কতদিন? এটার বয়স হবে 16 থেকে 18 দিন। এটার বয়স হবে 16 থেকে 18 দিন। এটা কি রেম্বো লরি না রেড কলার? রেড কলার লরি। রেড কলার লরি। এটার প্রাইসটা কেমন চাচ্ছে? প্রাইসটা হচ্ছে 11,000 টাকা। এটার প্রাইসটা হচ্ছে মাত্র 11,000 টাকা। আচ্ছা, তো এইখানে আরো আপনার কিছু ছোট ছোট আপনার বেবি দেখতে পাচ্ছি আমরা। আপনার বেলগুলো কত করে পার পিস? এগুলা পিস হচ্ছে যাইয়া 2350 টাকা। 2350 টাকা করে পিস। আর জোড়া নিলে 4,500 টাকা। জোড়া নিলে 4,500 টাকা। এগুলো কি ট্যাম না নন ট্যাম? এগুলো নন ট্যাম। নন ট্যাম, এগুলো ব্রিডিং এর জন্য সবগুলো। আচ্ছা, ব্রিডিং এর জন্য নন ট্যাম। জোড়া নিলে 4,000 টাকা করে পড়বে। আচ্ছা, এইখানে বোধহয় দেখতে পাচ্ছি ভাই আপনার কিছু, এখানে টেম টেম। আচ্ছা, এইখানে কিছু সাইফুল ভাই টেম বার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো পার পিস কেমন চাচ্ছেন? এগুলো 2,000 টাকা। এগুলো পার পিস 2,000 টাকা করে দাম চা হচ্ছে, দেখতে পাচ্ছেন? খাওয়ার জন্য কতটা একটি বাচ্চা গুলো তোমার যদি জোড়া না, এটা জোড়া নিলে এক দাম? এখন না, এটা জোড়া বলতে কি, এটা তো জোড়া বোঝা যায় না, কিন্তু দুইটা মিলে জোড়া হবে। আচ্ছা, দুইটা মিলে মানে এক জোড়া হবে? হ্যাঁ এক জোড়া। আচ্ছা, আর দুইটা নিলে কি 4,000 টাকা? জি 4,000। এখানে কিন্তু একটা ব্ল্যাক দেখতে পাচ্ছি আমরা, ব্ল্যাকটা কি? ব্ল্যাকটা ফিশারের বেবি। আচ্ছা, ব্ল্যাকটা ফিশারের বেবি। এটার প্রাইস কেমন? একই দাম। একই দাম, 2,000 টাকা করে পার পিস নিতে পারবেন, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর বেবিগুলো কিন্তু। আচ্ছা মাশাআল্লাহ। সাইফুল ভাই, এই পাশে কি জানি আছে আপনার জাদুর বক্সে? লরি আছে কিছু। আচ্ছা, এখানে কিছু লরি আছে, ট্যাম না নন ট্যাম? সবগুলো ট্যাম। সবগুলো ট্যাম। আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো বেবি আছে, দেখতে পাচ্ছেন? সাইফুল ভাই বের করছে। আচ্ছা, প্রথমে বের করা আছে রিংনেট, এক পিস রিংনেট। ধরো ধরো ধরো। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সাইফুল ভাইয়ের মতনই কিন্তু ঝুলে আছে পাখিটা।
তো সাইবেল ভাই এটার বয়স কতদিন? এটা রানি, এটা রানি, এটা প্রাইস ফিমেল আছেন? ফিমেল না? এ হ্যাঁ। আচ্ছা এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস আছে 24000 টাকা। এটার প্রাইস চাও আমরা আলোচনা সাপেক্ষে দাম দামি করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা 24000 টাকা দাম চাচ্ছে, আলোচনা সাপেক্ষে দাম দামি করে পাখিটা নিতে পারবেন। এটার বয়স কত বললেন ভাইয়া? এটার আড়াই বছর। আড়াই বছর মানে এটা রানি ফিমেল পুরো দিন অবস্থা? জি জি, এটা পেয়ার করে দিন বাসা করবে। আর ভিতরে আর কি আছে ভাই? যদি এখানে আছে রেড কলার লরি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পাখিটা, রেড কলার লরি। এটার বয়স কতদিন ভাইয়া? এটার বয়স হবে গিয়া 3 মাস প্লাস। 3 মাস প্লাস। সেলফিট না হ্যান্ড ফিট? সেলফিট, সেলফিট। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছে 15000 টাকা। এটার প্রাইসটা চা হচ্ছে 15000 টাকা, মাশাআল্লাহ খুব সুন্দর পাখিটা। আচ্ছা আরো কিছু আছে? জি বুঝতে পারতেছেন জাদুর বক্স থেকে কিন্তু একটা একটা করে বের করতে সাইফুল ভাই। সাইফুল ভাই এটা তো রেম্বো না? জি এটা রেম্বো। আচ্ছা এটার বয়স কত? এটার বয়স হচ্ছে 1.5 মাস। 1.5 মাস। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস আছে 13000 টাকা। 13000 টাকা। আচ্ছা 1.5 মাস বয়স, 13000 টাকা। এর কি একটাই আছে? জি একটাই আছে। আচ্ছা আচ্ছা একটাই আছে। আর কিছু আছে? তারপরে এখানে আছে জাদুর বক্স, তো জাদুর বক্স এখান থেকে যতবার আসি ততবারই বের হবে। জাদুর বক্স, জাদুর বক্সে হাত দিলেই বের হচ্ছে, হাত দিলেই বের হচ্ছে। আচ্ছা মাশাআল্লাহ, এটা অলিভ রেয়ার একটা পাখি। এটা কিন্তু জলপাই কালারের লরি। আচ্ছা আচ্ছা, এটা সচরাচর সবগুলো পাখি কিন্তু দেখালাম টেম। জি জি জি। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছে 22000 টাকা। এটার প্রাইস চাচ্ছে 22000 টাকা। এটা কি মেলো মানে কি বলা বলা যায়? এটা না, এটা এখনো বাচ্চা তো বলা যায় না, কিন্তু সবগুলাই সেলফি, সবগুলো সেলফিট না? আচ্ছা আচ্ছা, এর কাছে 22000 টাকা। তো এই ছিল আজকের পাখিগুলো? জি ভাই, এই ছিল কিন্তু আজকের সাইফুল ভাইয়ের। আজকে সারা রাত আমি আর আমার পাখিগুলো 16 ডিসেম্বর পালন করছে এই কারণে। আচ্ছা 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 আচ্ছা, মানে তার মানে 18% 16 ডিসেম্বর পালন করছে, এর জন্য পাখিগুলো একটু রেস্টে আছে, বাচ্চা সব পাখি নিয়ে আসেনি। তো সাইফুল ভাই যদি আপনার কন্টাক্ট নাম্বারটি একটু দিতেন আমাদের। 018 আপু আপনি নিয়েছেন না নাকি আপনার পছন্দ হয়েছে পাখিটা অনেক? কত দিয়ে আনলেন? 7000 ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটি ফুল টাইম করা ককাটেল পাখি। ভাইয়া পাখিটার বয়স কতদিন? আড়াই মাস। আড়াই মাস। এটা কি সেলফিট না হ্যান্ড ফিট? ভাই সেলফিট, সেলফিট পাখিটি আড়াই মাস বয়স। এটার প্রাইসটা কেমন চাচ্ছে ভাইয়া? ভাই প্রাইসটা ভাই 3200 টাকা। ভাই এটার প্রাইসটা চা হচ্ছে 3200 টাকা। এটা কি একদম না আলোচনা সাপেক্ষে? না বা অল্প অল্প কিছু কম হবে, মানে অল্প কিছু কমে রাখা যাবে অবশ্যই আপনাদের জন্য। তো ভাইয়া তোমার ফোন নাম্বারটি বলো। 017 017 97 97 67 67 26 26 36 36। ভাই লোকেশনটা শ্যামলী আদাবর। শ্যামলী আদাবর। ওকে ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আপনার আপনি একটা সুপার ট্যাম, আমরা একটা আলিক জেন্ডার পাখি দেখতে পাচ্ছি, এটা কি মেল না ফিমেল? এটা এখনো মেল ফিমেল নির্ধারণ হয় নাই ভাইয়া। আচ্ছা এটার বয়স কতদিন? এটার বয়স 11 মাস প্লাস। এটার বয়স 11 মাস প্লাস, 13 থেকে 14 মাস বা 15 মাস বয়সে এটা ছেলে মেয়ে নির্ধারণ হয়। আচ্ছা হ্যাঁ, এটা লোকা মানে 1 বছর প্লাস যখন যায় তখন হলো ছেলে মেয়ে একটু বোঝা যায় যে মেয়েটু কথা বলে। হ্যাঁ কথা বলে। কি কি বলে ভাইয়া? মেয়েটু মেয়েটু পিকু ম্যাও মেয়েটু তারপরে কিন্তু আপনারা নিতে পারবেন পাখিটাকে। তো ভাইয়া পাখিটার প্রাইসটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছিলাম ভাই 30K। এটার প্রাইসটা চা হচ্ছে 30000 টাকা। যেহেতু পাখিটা অনেক ধরনের কথা বলে বলছে ভাইয়া, আর আপনাকে যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাইয়া কথা বলে শুনে দিবে। তো ভাইয়া যদি আপনার ফোন নাম্বার একটু বলতেন। 01 6 01 6 87 87 823 823 909 909। ভাই লোকেশনটা মিরপুর 1 নবাবের বাগ। মিরপুর 1 নবাবের বাগ। ওকে ভাইয়া ধন্যবাদ। এটা ফিমেল। এই পাখিটা ফিমেল হবে না?
30,000 টাকা দিয়ে পাইছে, চা হচ্ছে ভাই এটা কি একদম না কিছু কমানো যাবে? এটা কমানো যাবে। আচ্ছা আচ্ছা, তোর রহিম ভাই এই পাশে কিছু বেবি আছে, বেবিগুলো কোনটা পাইছে কেমন আছে? এটা কিসের বেবি? এটা হলো বাটার ক্যাপ রিংনেক। আচ্ছা বাটার ক্যাপ রিংনেক। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কত দিন? এটা বয়স 28 দিন। এটার বয়সটা 28 দিন। এর পাইসটা কেমন যাচ্ছে? এটা চাচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা এটার পাইসটা চাওয়া হচ্ছে। আচ্ছা, এখানে কিছু পাইনাপল কোনর বেবি দেখতে পাচ্ছি আমরা, ডাবল রেড ট্র্যাক্টর। আচ্ছা ডাবল, আচ্ছা ডাবল রেড ট্র্যাক্টর নাকি বলো বেবিগুলো, আমি একটু দেখে নিব। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কিন্তু। তো ভাই এগুলো পার পিস কেমন চাচ্ছেন? এগুলো পার পিস 6,000 টাকা। 6,000 টাকা, একটু কমে রাখেন ভাই। অবশ্যই কিছু কমানো যাবে, একদম না। অবশ্যই ভাই কিন্তু কমে রাখবে, একদম না। যেটা নেন 6,000 টাকা পিস, হ্যাঁ যেটা নেন না কেন 6,000 টাকা করে পিস। এখানে একজন লাভবার দেখতে পাচ্ছি, গ্রিন ফিশার। হ্যাঁ গ্রিন ফিশার, একবার করে ডিম বাচ্চা করা। আচ্ছা আচ্ছা, এগুলো দাম চাচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা করে দাম চাচ্ছে, দুই পেয়ারি একই দাম। দুই পেয়ারি একই দাম, একই দাম। এখানে কিন্তু আমরা ডায়মন্ড দেখতে পাচ্ছি, ডায়মন্ড হাফ, এটা ফ্যামিলি প্যাকেজ, একদম 1600 টাকা। একদম একটু কমায় যান ভাইয়া, একদম একটু কমান, বেবি সহ তো 1500 রাখেন। দেখ আপনারা তিনটা পাখি পেয়ে যাবেন মাত্র 1500 টাকায় কিন্তু। আচ্ছা এখানে একজন কোলর পাখি দেখতে পাচ্ছি, গ্রিন চিক কোলর। এটা পেয়ারটা কেমন চলছে? রানিং পেয়ার। এটা কি রেড ফ্যাক্টর? না না, তাও রেড ফ্যাক্টর তাই বলা যায়, এটা একবার ডাবল রেড ফ্যাক্টর না। এটা কেমন চলছে জোড়াটা? এটা দাম চাচ্ছে 16,000 টাকা। এটার প্রাইসটা চাচ্ছে 16,000 টাকা। আচ্ছা, তো আজকের রহিমের কাছে কিন্তু এই পাখির কালেকশন ছিল, তো যদি ভালো লাগে রহিমের নাম্বার যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারেন। ওই ম্যাপ তো ফোন নাম্বার দিয়ে বলেন, 0167 0167 22 22 63 796 796। রহিমের লোকেশনটা কোথায়? পুরান ঢাকা নারিন্দা। পুরান ঢাকা নারিন্দা। ওকে রহিম ভাই, ধন্যবাদ আপনাকে অনেক। রাইট, ওরা খালি কাম বলি। বিয়োগ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক পিস, ফুল ট্যাম্প করা, লাপাত ভাই ফেদার কাটা আছে? না ভাই ফেদার কাটা। আচ্ছা পুরো ফেদার কাটা নাই। আচ্ছা সুপার ট্যাম্প, এটা কি হারনেস লাগানো আছে? হারনেস লাগানো আছে, মানে এমনি তো রশিটা লাগানো নাই? না না, রশি লাগানো লাগবে না, এটা সুপার ট্যাম্প। আচ্ছা রশিটা লাগাইতে হবে না, সুপার ট্যাম্প, পুরো ফেদার কাটা নাই। এটার বয়স কতদিন? ধন্যবাদ রানা ভাইয়ের কাছে। আর রানা ভাই কিন্তু বেশ কিছু পাখি নিয়ে আসছে, তো প্রত্যেকটি পাখির বয়স সম্পর্কে, দাম সম্পর্কে আমরা কিন্তু রানা ভাইয়ের মুখ থেকে জেনে নিব। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আরিফ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আমরা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছি একজোড়া পাইনাপেল কোনর আছে, তো কোনটা কেমন? আচ্ছা আচ্ছা, রেড ফ্যাক্টর কেমন? ডাবল রেড ফ্যাক্টর, ডাবল রেড ফ্যাক্টর, কেমন দাম চাচ্ছেন? 18,000 টাকা। 18,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আচ্ছা এটার পাশে একজোড়া আমরা চিনামল দেখতে পাচ্ছি, এটা কি? এটা রেট হলো গিয়ে আপনি 9,000 টাকা। ওইটা পেয়ারটা 9,000 টাকা, রানিং পেয়ার, রানিং পেয়ার, রানিং পেয়ার। এখানে একজন লাভবার দেখতে পাচ্ছি, লাভবারটা 8,000 টাকা। কত ভাইয়া? 8,000, 8,000 টাকা জোড়া। এই পেয়ারটি? এটা 6,000 টাকা, 6,000 টাকা এই পেয়ারটি চাওয়া হচ্ছে। আর এইখানে কিছু পাখি দেখতে পাচ্ছি ভাইয়া, এগুলো এখানে কাঠঠোকরা গুলো 2500 টাকা পেয়ার, কাঠঠোকরা গুলো আপনারা নিতে পারেন 2500 টাকা করে জোড়া। আর এখানে বেশ কিছু বাজিগার পাখি আছে, বাজিগার যে আপনি 500 টাকা পার পিস, 500 টাকা করে পার পিস। জি, এখন যে যেটাই নেক, যেটাই নেক। আচ্ছা লুটিন নেন বা নরমাল নেন বা যেটাই নেন 500 টাকা করে, এখান থেকে 500 টাকা নাকি ভাই? না না না, এগুলো জেপি। কেন ভাই এগুলো 500 দেন না? এগুলো 500 পারা যাবে না ভাই। আচ্ছা এগুলো 500 নাকি পারা যাবে না? এগুলো জেপি, এগুলো অ্যালবিনো, অ্যালবিনোটা হলো 4,500 টাকা। অ্যালবিনো গুলো 4,500 টাকা জোড়া? হ্যাঁ, আর লুটিনো গুলো হলো 6,000 টাকা জোড়া। আচ্ছা, এই ছিল কিন্তু, এই ছিল আজকে রানাভাইয়ের পাখিগুলো। যদি ভালো লাগে রানা ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো আপনারা নিতে পারবেন। রানা ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিবেন? 0191 0191 4291 4291 297 297। ওকে ভাই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটু আমরা ইন্ডিয়ান রিংনেট ফিমেল টিয়া পাখি দেখতে পাচ্ছি ভাই। পাখিটার বয়স কতদিন ভাই? পাখিটা অ্যাডাল্ট পাখি, অ্যাডাল্ট পাখি না? এর প্রাইসটা কেমন চাচ্ছে ভাই? প্রাইস তো একটু কমই চাচ্ছি, আমি বিক্রি করে ফেলবো তো। আচ্ছা আচ্ছা, ওই 1500 হলেই হবে, 1500 টাকা হলে আপনি বিক্রি করে দিবেন? জি, অ্যাডাল্ট পাখি, বাচ্চা করবে। ফোন নাম্বার একটু বলতে? 0198 0198 4848 4875 1175। ওকে ভাই ধন্যবাদ আপনাকে, জি। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যদি লাভবার্ড পাখি দেখতে পাচ্ছি আমরা ভাই, এখানে কি দুটো জোড়া না সিঙ্গেল? না না, সিঙ্গেল সিঙ্গেল আনছে, আমরা সিঙ্গেল সিঙ্গেল। লুটিনো পিসফেসটা হচ্ছে গিয়া ছেলে, আর রোজিটা হচ্ছে গিয়া মেয়ে। আচ্ছা আচ্ছা, লুটিনো এটা মেল, এটা ফিমেল? জি জি। আচ্ছা আচ্ছা, লুটিনো পিসফেসটা হলো গা মেল, আর আর দুইটা পাখি লুটিনো
তো দেখতে পাচ্ছেন আমি ভাইয়ের কাছে আসছি। ভাইয়া খুব সুন্দর সুন্দর কিছু গ্রিন চিক তার পাইনাপেল কোন পাখি নিয়ে আসছে, প্রত্যেকটি পাখির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে আমরা ভাইয়ের কাছে জেনে নিবো। আমরা এখানে কোন পাখিগুলো দেখতে পাচ্ছি, যে কোন গুলো কেমন পেঁয়াজ চাচ্ছেন ভাইয়া? পেঁয়াজ হচ্ছে 8,000 টাকা। আচ্ছা, পেঁয়াজ চাচ্ছেন হলো 8,000 টাকা করে। আচ্ছা, তো শুনতে পাচ্ছেন যেটাই নেক নাকি ১৮,০০ টাকা আমি মূলত চলে আসছি মোহাম্মদ আরিফ ভাইয়ের কাছে। আর আরিফ ভাইয়া কিন্তু সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে আজকে, কিন্তু মিরপুর হাটটি মানে যাই হোক আজকে আপনাদের অনেক কিছু জানাবো এই হাটটি থেকে। চাইলে এখন কথা শিখাতে পারবেন আপনারা, যেহেতু এটার বয়স মাত্র 8 মাস। এখন অনেক বড় সাইজ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটু দেখেন তো আরিফ ভাই, এগুলো 14,500 টাকা করে কি একদম? এটা ভাই কিছুটা কম রাখা যাবে, কিছুটা কম রাখা যাবে। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা লরি পাখি দেখতে পাচ্ছি, রেড কালার আছে, ইয়েলো কালার আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রেড কালার গুলো কেমন দাম চাচ্ছে? রেডটা ভাই এটা হচ্ছে 12,000 টাকা। আর রেড কালার গুলোর দাম চাওয়া হচ্ছে 12,000 টাকা করে পার পিস, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু বেবি গুলো। তো আরিফ ভাই রেড কালার গুলো 12,000 টাকা দাম চাচ্ছেন, এর বয়স কতদিন? এটা বয়স হবে আপনার 35 দিনের মতো। এটার বয়স হবে 35 দিনের মতো না? আচ্ছা আচ্ছা, দেখেন খুব সুন্দর বাচ্চাগুলো, 35 দিনের মতো বয়স হবে, 12,000 টাকা দাম চাচ্ছে। তবু কিন্তু এখানে কি একদম? এটা ভাই কিছু রকম দেখা যাচ্ছে, প্রত্যেকটি পাখি আপনারা কিন্তু আরিফ ভাইয়ের কাছ থেকে দাম দাম করে কিন্তু নিতে পারবেন। আর ভাই রেমবোটা, রেমবোটা এটা দাম চাওয়া হচ্ছে আপনার 11,000 টাকা। আর রেমবো লয় পাখিটি মাত্র 11,000 টাকা দাম চাওয়া হচ্ছে। কালারটা দেখেন, আচ্ছা আচ্ছা, এটা আসলে মিক্স ভাই। আচ্ছা, রেড এবং ইয়েলো দুটার মিক্সচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, 11,000 টাকা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আরিফ ভাই আমরা এই পাশ চলে আসি, এইখানে দেখতে পাচ্ছি একটি ইয়েলো রিংনেট। খুব রাগ দেখাচ্ছে আসলে যখন কথা বলা শিখে পাখিগুলো, পাখিগুলো একটু রাগ দেখায়, রাগ দেখায়। আচ্ছা ফুল টাইম দেখেন, আরিফ ভাই পাখিটাকে ধরে দেখাবে। তো আরিফ ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছে? এটার প্রাইসটা চাওয়া হচ্ছে ভাই মাত্র 18,000 টাকা। এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 18,000 টাকা। বডি ফিটনেস দেখেন ভাই, সাইজটা কি? আচ্ছা আচ্ছা, ১৫,000 টাকা। আপনারা পেয়ে যাচ্ছেন আরিফ ভাইয়ের কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আরিফ ভাই এখানে এখানে আমরা যে লরি পাখি দেখতে পাচ্ছি, এগুলো কি চেম্বার? আরিফ ভাই এগুলো কি চেম্বার? হ্যাঁ ভাই চেম্বার, এই দুইটাই টেম। আচ্ছা, এগুলো বয়স কিরকম? এটা আপনার 7 মাসের মতো। 7 মাসের মতো বয়স হবে। এগুলো জোড়াটা কেমন চাচ্ছে? জোড়াটা হচ্ছে আপনার 26,000 টাকা।
এই প্যাটি দাম চা হচ্ছে 26,000 টাকা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি দুটি। এর বয়স কত বলুন ভাইয়া? এটা তো 7 মাসের মতো ভাইয়া। 7 মাসের মতন বয়স। আচ্ছা আচ্ছা। তো নিচে কিন্তু আমরা বেশ কিছু ককাটেল পাখি দেখতে পাচ্ছি। এগুলো 4,000 টাকা পিস। আচ্ছা গ্রেগুলো? গ্রেগুলো 2500। এক পিস কোন পাখি দেখতে পাচ্ছি? ওটা হচ্ছে ফিগেল। ওটা হচ্ছে আপনার 5,000 টাকা। ফিগেলটা 5,000 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই পাশে বেশ কিছু বাজিয়ার দেখতে পাচ্ছি ভাইয়া। এগুলো 700 টাকা জোড়া ভাইয়া। 700 টাকা জোড়া। আর ককাটেল 1500। হ্যাঁ লুটিনগুলো 1500। আর ককাটেল এর একটা 7,000। 7,000 টাকা। এখানে কিন্তু লুটিনের বাজিয়ার আছে। হ্যাঁ ওইটা ভাই 1500 টাকা জোড়া। লুটিনের বাজিয়ার গুলো 1500 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা। ইয়েলো রিং। এই হলো সেই ইয়েলো রিং এর রানিং পেয়ার। রানিং যাবে নিউ আনাল যেটা। নিউ আনাল আসছে। গলায় মালা আসছে। এটা কি কেমন দাম চাচ্ছে? এটা আপনার 42,000 টাকা। এই প্যাটের দাম চা হচ্ছে 42,000 টাকা। এই সিলে কিন্তু আজকের বাজারে আরিফ ভাইয়ের পাখিগুলো আপনারা চাইলে কিন্তু আরিফ ভাইয়ের পাখিগুলো আপনার আরিফ ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারবেন। তো আরিফ ভাই যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার কি বলেন? 01717 01717 51 52 32 52 52 নারায়ণগঞ্জ ফতুল্লা। ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ।